পশ্চিম বর্ধমান জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 234, তাই ডেঙ্গি প্রতিরোধে সমস্ত রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পশ্চিম বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শেখ মোহাম্মদ ইউনুস। তবে আগের তুলনায় ডেঙ্গি এখন অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। স্বাস্থ্য দফতরের তরফে এই বিষয়ে মানুষকে সচেতন করা হয়েছে। পশ্চিম বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শেখ মোহাম্মদ ইউনুস বলেন, আগের থেকে এখন অনেক কেস কমেছে। গত জানুয়ারি থেকে শুরু করে এখনো পর্যন্ত 234টি কেস আছে জেলায়। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। কি আমাদের অনেকটা কন্ট্রোলে আছে, আগে যতটা কেস হচ্ছিল এখন তার থেকে অনেকটাই কেস কমেছে। আমাদের গত জানুয়ারির থেকে এখন পর্যন্ত টোটাল কেস আছে 234। তো আগে উইকলি যেরকম কেস হচ্ছিল তার থেকে এখন কেসটা অনেকটাই কম হচ্ছে। আমাদের যেসব মেজার নেওয়ার, যেসব ব্যবস্থা নেওয়ার, সেগুলো যথেষ্ট পরিমাণে নেওয়া হচ্ছে। আমাদের স্টেটের এবং সুডার গাইডলাইনে আরবান এলাকায় দিয়ে যেহেতু বেশি কেস, আমাদের পূজার আগে এবং পূজার পরে, ত্রিপূজা এবং পুষ পূজা স্পেশাল ক্লিনিং অ্যাক্টিভিটি হয়েছে। পূজার সময়তে বিশেষভাবে আইসি চলেছে। তারপরে হচ্ছে যে আমাদের রেগুলার যে হাউস টু হাউস সার্ভে চলে দু সপ্তাহ অন্তর অন্তর, ফিভার সার্ভে প্লাস ক্লিনিং অ্যাক্টিভিটি যেগুলো চলে, তার অ্যাডিশনাল দুটো রাউন্ড পুজোর আগে এবং পরে সেগুলো সব হয়েছে, কাজ চলেছে। তাছাড়াও আমাদের যেখানে যখন কেস পাওয়া যাচ্ছে সেই এলাকায় আমাদের সার্ভে হচ্ছে, লার্ভা কন্ট্রোল মেজার, মসকুইটো কন্ট্রোল মেজার, যেটা লার্ভা কন্ট্রোল মেজার নেওয়া হচ্ছে, স্প্রে রেগুলার চলছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে রেগুলার চলছে। আসানসোলে কীরকম অ্যাক্টিভ পেশেন্ট রয়েছে? আমাদের 234 কেসের মধ্যে 147ই হচ্ছে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনে, অর্ধেকেরও বেশি। তো সেটা এই জন্য আসানসোলে প্রথম দিকে যদিও বা একটু কিছু কিছু জায়গায় ল্যাক ছিল, আমরা সবাই মিলে বেশ কয়েকটা ডিস্ট্রিক্ট লেভেল কমিটির মিটিংয়ে বসার পরে নাকি এখানেও অ্যাক্টিভিটিটা ভালোভাবেই চলছে। আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকায় সেটা 147। সাপ্তাহিক যে সমস্ত কেসগুলো হতো সেগুলো এখন কমেছে। যে সমস্ত ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো আমরা ঠিকঠাক ব্যবস্থা নিচ্ছি। দু সপ্তাহ অন্তর অন্তর হাউস টু হাউস যে সার্ভে এবং ক্লিনিংয়ের অ্যাডিশনাল যে রাউন্ড, সেগুলো পুজোর আগে এবং পুজোর পরে হয়েছে। এই প্রসঙ্গে মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি বলেন, গত 5 বছরে আসানসোল এইবার সর্বাধিক ডেঙ্গু ছড়িয়েছে। এটা শুধুমাত্র আসানসোলের নয়, বহু মানুষ বাইরে থেকে ডেঙ্গু নিয়ে আসানসোল শহরে এসেছে। আমরা যেসব ওয়ার্ডে ডেঙ্গু রোগী বেশি সেই জায়গায় স্প্রে করা হচ্ছে, তাছাড়া সমস্ত জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। আর বিভিন্ন রকমভাবে ডেঙ্গু যে বাড়ছে, আমরা তার জন্য আমাদের 127টা অলরেডি ডেঙ্গু আর গোটা 106টা ওয়ার্ডের মধ্যে এসেছে। তো আমরা জানি এটা গত 4-5 বছরের মধ্যে হায়েস্ট, আমাদের এটা এতগুলো হতো না। কিন্তু অনেক লোক আছে যারা বাইরে থেকে এসেও এখানকে থেকে আপনার বলছে যে এখানে হয়েছে, কিন্তু সেটা হয়নি। বাইরের অনেক ডেঙ্গু রোগী এখানে চলে এসেছেন বাইরে থেকে। তো সেই জন্য আমরা সেই সমস্ত ওয়ার্ডে স্প্রে, আমরা মশা মারার ওষুধ, ব্লিচিং, ড্রেন সাফাই, আমরা যেখানে জল জমে আছে সেই সমস্ত জায়গায় পুকুরগুলোতে আমরা মশার যে মাছটা আছে সেই মাছটাকেও ছাড়ার ব্যবস্থা করছি, যাতে কোনো রকমভাবে মানুষের অসুবিধা না পড়তে হয়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা।